হাজার হাজার মানুষের ভিড়ে পাকা টমেটো ভর্তি ট্রাক নিয়ে হাজির কিছু মানুষ একে অন্যের দিকে আনন্দের সঙ্গে ছুঁড়ে মারছেন টমেটো। কেউ কেউ আবার টমেটো নিতে উঠে যেতে চাচ্ছেন ট্রাকের ওপর। টকটকে লাল টমেটোর রঙে রঙিন হয়ে উঠেছে অংশগ্রহণকারীদের সাদা পোশাক। এলাহি এই আয়োজন বিখ্যাত এক উৎসবকে ঘিরে। স্পেনের বুনোলে আয়োজিত এই উৎসবটির নাম লা টমাটিনা। 1945 সালের 29 আগস্ট লা টমাটিনার প্রথম আসর বসেছিল। পরবর্তীতে এই উৎসব এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে অংশগ্রহণকারীদের প্রচণ্ড ভিড় জমে যেত। তারপরও বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর এতে অংশ নেন। এবছরেও হয়নি তার ব্যতিক্রম। স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ থেকে 39 কিলোমিটার দূরের ছোট এই শহরটিতে এ উৎসব উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হয়েছিলেন 22,000-এরও বেশি মানুষ। উৎসবে আনা হয় 7টি ট্রাকে করে 120 টন পাকা টমেটো। রাস্তায় নেমে যে যত পারে একে অন্যের দিকে ছুঁড়ে মারে টমেটো। এ সময় পানীয় ছিটানো হয় অংশগ্রহণকারীদের ওপর। উৎসব শুরুর আগে ঐতিহ্য অনুযায়ী পিচ্ছিল্ল খুঁটি বেয়ে আইবেরিয়ান হ্যাম জেতার আয়োজন করা হয়। হাজার হাজার টমেটো ছোড়াছড়ির ফলে আয়োজনের স্থানটি সেজে ওঠে পাকা টমেটোর টকটকে লাল রঙে। 50-এর দশকে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নির্দেশে এ উৎসব বন্ধ হয়ে গেলেও 80-এর দশকে স্পেন জুড়ে ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা। স্পেনের বাসিন্দাদের পাশাপাশি বহির্বিশ্বেও জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষ এই উৎসবটি। কেবল দেশটির বাসিন্দারাই নন, বিদেশি অনেক পর্যটক এ উৎসবে যোগ দিতে ছুটে আসেন স্পেনের বুনোলে। কাকুলি আখতার, সময় সংবাদ।